তো আজকে আমি এই ভিডিওতে অ্যাসাইনমেন্ট ফ্রন্ট পেজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকবেন। তো তার আগে আমি কিছু কথা বলে রাখি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কিছু কিছু কলেজ অন্তত আছে যে কলেজগুলি থেকে অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ দেওয়া হয় এবং কিছু কিছু কলেজ আছে সেই কলেজগুলি থেকে কিন্তু অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ কিন্তু দেওয়া হয় না। তো যেসব কলেজগুলি থেকে অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ দেওয়া হয় না সেই সব কলেজগুলির ক্যান্ডিডেটরা কিন্তু আপনাদেরকে নিজে থেকেই কিন্তু এই অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ কিন্তু বানিয়ে নিতে হবে এবং যাদের যাদের কলেজ থেকে কিন্তু এই অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ দেওয়া হয় তারা কলেজ থেকে কালেক্ট করে নেবেন। তো এই অ্যাসাইনমেন্ট ফ্রন্ট পেজে আপনি কোথায় কী লিখবেন সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ফার্স্টে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন সেশন, এই সেশনের জায়গাটায় আপনি লিখবেন যে আপনার অ্যাসাইনমেন্টের প্রশ্নে উপরে লেখা থাকবে ওখান থেকে আপনি এই সেশনটা কিন্তু লিখে নেবেন। তারপরে আছে স্টাডি সেন্টার, এই স্টাডি সেন্টার আপনার যে যার কলেজের নাম কিন্তু এই স্টাডি সেন্টারের জায়গায় কিন্তু লিখতে হবে। তারপরে কোর্স নেম, কোর্স নেমের জায়গায় আপনি আপনার কোর্স নেমটা আপনি এখানে লিখবেন। আপনি যদি বিডিপি হয়ে থাকেন তাহলে বিডিপি, যেহেতু সামনের দিকে বিডিপি অ্যাসাইনমেন্ট রিলিজ হতে চলেছে সেহেতু বিডিপি লিখবেন। তো তারপরে লিখতে হবে এনরোলমেন্ট নাম্বার, তো আপনি আপনার এনরোলমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো তারপরে আপনি এখানে লিখবেন নেম, আপনি আপনার নামটা এখানে লিখে ফেলবেন। তারপরে সাবজেক্ট, এখানে যদি আপনি বাংলায় অনার্স করে থাকেন তাহলে বাংলা যে সাবজেক্টের অ্যাসাইনমেন্ট লিখবেন সেই সাবজেক্টের নামটা কিন্তু এই সাবজেক্টের জায়গায় কিন্তু লিখতে হবে। তারপর পেপার, এই পেপারের বিষয়টা হচ্ছে যে যদি আপনি বেঙ্গলিতে অনার্স করে থাকেন তাহলে সাবজেক্টের জায়গায় বেঙ্গলি এবং পেপারের জায়গায় বেঙ্গলি পেপার ওয়ান, এই পেপারের জায়গায় ওয়ান। তো বিডিপি ফার্স্ট ইয়ারে যেহেতু দুটো পেপার থাকে তাহলে এখানে আপনি লিখবেন পেপার ওয়ান এবং নেক্সট যে আরেকটা খাতা তৈরি করবেন সেখানে পেপার টু, এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে পেপারের জায়গায় থ্রি ফোর ফাইভ, পেপারের জায়গায় থ্রি লিখবেন, তার নেক্সট যে অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন সেটাই ফোর, নেক্সট তারপরে যে অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন সেটা হবে ফাইভ। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পনেরোটা মতন ছক কাটা আছে, তো এই ছকের মধ্যে কোথায় কী লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে, তো এটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না। তো এখানে আপনার যে কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি করবেন সেই সব কোশ্চেনের সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে বসাতে হবে। যেমন ধরুন আপনি একের কয়ের অ্যান্সার করেছেন সেহেতু এখানে একের ক লিখতে হবে। তারপরে যেহেতু আপনি দুয়ের গ, যদি আপনি দুয়ের গয়ের অ্যান্সার করে থাকেন তাহলে তার পরের ক হবে দুয়ের গ। এইভাবে কিন্তু পরপর পরপর কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তো তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে ডেট, আপনি অ্যাসাইনমেন্টটা যে তারিখে সাবমিট করবেন সেই দিনের ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। তো এরপরে আপনাদেরকে কিছু কথা বলে রাখি যে অ্যাসাইনমেন্ট খাতা জমা দেওয়ার আগে কিন্তু খাতার পেজ ভালোভাবে কিন্তু সেলাই বা পিন আপ করে নেবেন। তো এই খাতাটা কিন্তু আপনি ভালো করে মার্জিন দিয়ে কিন্তু ভালোভাবে খাতাটা সঠিকভাবে সাজালে না আপনি কিন্তু ভালো একটা নম্বর পেতে পারেন। তো যদি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু আমার ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ওকে মারবেন, এবং আপনার মতামত আমার ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে ওখানে আপনার মতামত জানাবেন। এবং এই ফ্রন্ট পেজ যদি আপনি পেতে চান তাহলে আমার ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্স আছে ওখানে এর লিংক আমি দিয়ে দেবো, আপনি ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।